আগামীকাল 2023-24 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। তার আগে সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমশই বাড়ছে এই বাজেট ঘিরে। এরই প্রতিক্রিয়া পাওয়া গেল দূরদর্শনের ক্যামেরায়। একজন শিক্ষক হিসাবে আমাদের প্রত্যাশা সার্বিকভাবে শিক্ষার উন্নয়ন এবং ভারতের প্রগতি, একসঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা, বাজেট এবং ছাত্রছাত্রী একবারে এক সমান্তরাল তালে চলবে, এটাই আমার আশা এবং প্রত্যাশা। পেপার কা প্রাইস জাদা বাড়তা যা রা হে তো সবকা মতলব ডিপ্রেশন হো রা হে কি পেপার কা প্রাইস জেসে কম হোগা তো প্রিন্টিং কা সেকশন মে থোড়া আচ্ছা হোগা। আমি একজন অবসরপ্রাপ্ত হেলথ কর্মী, তা কালকে যেহেতু কেন্দ্রীয় বাজেট আছে, আমি কেন্দ্রের হয়ে মানে কেন্দ্রকেই আমি বলবো যে স্বাস্থ্যখাতে যে সমস্ত সাহায্যগুলো উনিরা করেন সেটা যদি একটু বাড়ান খুব ভালো হয়, আর যে সমস্ত যন্ত্রপাতিগুলো কেন্দ্র থেকে আসে তার দাম যদি একটু কমে আমাদের জনসাধারণের উপকার হয়। হাউজিং সেক্টরে এর উপর থেকে ট্যাক্সটা কমানো উচিত। আমার মনে হয় একজন প্রমোটার একটা কাজ করে যদি 20% প্রফিট করে তো আমার মনে হয় সরকার প্রফিট করে 30%। বহু জায়গাতে আপনি খবর নিয়ে দেখবেন যে ফ্ল্যাটের বিক্রি নেই, পড়ে আছে সব ফ্ল্যাট। মনে হয় আমার সরকার এটাও নিয়েও ভাবা উচিত। গ্যাসের দামটা কমলে সব থেকে খুবই ভালো হয়। তারপর বাজারের দিক থেকে আনা চালের এসব দাম, নানান সবজির দিক থেকে এসব দাম কমলে খুবই ভালো হয়।